প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আরেকবারের জন্য আমি ফিরে আসলাম তোমাদের সাথে, তোমাদের পরিচিত একটি বিষয় নিয়ে। তোমরা জানিয়েছিলে বা তোমরা রিকোয়েস্ট করেছিলে বাংলা থেকে সম্ভাব্য এসএকিউ কোন প্রশ্নগুলি হবে, এই ক্লাসে কিন্তু সেই বিষয়টাই আমি তোমাদের সাথে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক 2021, উচ্চ মাধ্যমিক 2021 বাংলা থেকে কোন প্রশ্নগুলি হবে, বাংলা থেকে এসএকিউ কেমন হবে, এই বিষয়টা নিয়ে আজকে আমার আলোচনা তোমাদের সাথে। এর আগে উচ্চ মাধ্যমিক 2021 লক্ষ্য রেখে আমরা ওখানে এপিসোড দিয়েছিলাম, এমসিকিউ এর এপিসোড। আজকের এই এপিসোডে আমি তোমাদেরকে উচ্চ মাধ্যমিক যে 2021 তার বড় প্রশ্ন এসএকিউ 12 নম্বরের জন্য এসএকিউ কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো প্রথম প্রশ্ন স্ক্রিনে তাকাও। প্রথম প্রশ্ন, ঝিঙেশাল চাল ও রামশাল চাল কি দিয়ে খায়? দুই, পৌষে বাদলা সম্পর্কে গ্রামে ডাক পুরুষের বচনে কি লেখা আছে? তিন, উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন? চার, ওই পাঁচ ভাগে ভাগ ভাত হয়, পাঁচ ভাগের নাম কি? পরের প্রশ্ন, বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে, কোশ্চেন, বুড়ির কি অভিজ্ঞতা আছে? পরের প্রশ্ন, এসব কথা শুনে উৎসব বুকে বল পায়, কোশ্চেন, কোন কথা শুনে? সাত নম্বর প্রশ্ন, সেটাই সবাইকে অবাক করেছিল, কোন ঘটনা সবাইকে অবাক করেছিল? তাস পেটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে, কোশ্চেন, কেন? আমি দেখি কবি কি দেখতে চান? পরের প্রশ্ন, গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয়? কবি কেন কঠিনকে ভালোবাসতেন বা ভালোবাসলেন? পরের প্রশ্ন, গভীর বিশাল শব্দ, এই প্রশ্নটা হয়ে গেল। ১২ নম্বর প্রশ্ন, মাঝে মাঝে শুনি, বক্তা কি শোনেন? পরের প্রশ্ন, আমি তা পারি না, বক্তা কি পারেন না? পরের প্রশ্ন, চিনিলাম আপনারে, অর্থাৎ এই প্রশ্নটা ১৪ নম্বর প্রশ্ন, কবি কিভাবে নিজেকে চিনলেন? পরবর্তী প্রশ্ন ১৫, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও, তারাটিকে দেখে কবির কি মনে হয়েছে? পরের প্রশ্ন, বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে? পরের প্রশ্ন, অলস সূর্য দেয় একে, কোশ্চেন, কি এঁকে দেয়? পরের প্রশ্ন, কঠিনেরে ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? পরের প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? পরবর্তী প্রশ্ন, সূর্যকে অলস বলার কারণ কি? পরের প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা, কোশ্চেন, কেন? পরের প্রশ্ন, যা পারি কেবল কে কি পারেন? পরের প্রশ্ন, আমার বিবেক, বিবেককে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? পরবর্তী প্রশ্ন, সবুজের অনটন ঘটে, কথায় কেন? পরের প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কীভাবে কবির কাছে আসে? ২৬ নম্বর প্রশ্ন, কেন ভালোবাসা, কেন সমাজ, কিসের মূল্যবোধ, কোন কোন মানসিক যন্ত্রণা থেকে কবি একথা বলেছেন? পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতায় মৃত্যুতে সকল দেনা কীভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছিলেন? পরের প্রশ্ন, আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করেছে? পরের প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবি কি কি ব্যর্থ মনে করেছেন? ৩০ নম্বর প্রশ্ন, এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে? ৩১, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়? পরের প্রশ্ন, একটি তারা এখন আকাশ রয়েছে, তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? পরের প্রশ্ন, সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন, কেন মাথায় পড়বে? পরের প্রশ্ন, এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট, কেন পুলিশ আসছে? পরবর্তী প্রশ্ন, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? তোমরা ফিরে যাও, কে কাদের ফিরে যেতে বলেছেন? ৩৭ নম্বর প্রশ্ন, অমর গাঙ্গুলি কোন নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন? পরের প্রশ্ন, এক সাহেবের লেখা পড়লাম, সাহেবের নাম কি? পরের প্রশ্ন, বিশ্বভারতী কি পারমিশন দেবে, কিসের পারমিশন? পরের প্রশ্ন, এই পড়ে বুকে ভরসা এলো, কোশ্চেন, কি পড়ে? পরের প্রশ্ন, বিভাব নাটকের নামকরণ হয়েছিল কিভাবে? পরের প্রশ্ন, বক্স অফিস বলেও তো একটা কথা আছে, বক্তা কখন কথাটি বলেছিলেন? পরের প্রশ্ন, খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়, কোশ্চেন, কে? পরবর্তী প্রশ্ন, উড়িয়া নাটকে দূত ঘোড়ায় চড়ার অভিনয় কিভাবে করে? পরের প্রশ্ন, আপনি বামন মানুষ, মিছে কথা বলবো না, সত্য কথাটি কি? পরবর্তী প্রশ্ন, নানা রঙের দিন নাটকের মঞ্চসজ্জার বিবরণ দাও। পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজীব ও মোহাম্মদের যে দৃশ্যের কথা বলেছিলেন সেটা কোন নাটকের অংশ? পরের প্রশ্ন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কিসে বয়স বোঝা যায় না? পরবর্তী প্রশ্ন, ১৯৯ নম্বর প্রশ্ন, খুব খারাপ হচ্ছে না কি বলো? কি খারাপ হচ্ছে না? পরের প্রশ্ন, সেই রাত্রে জীবনে প্রথম মোক্ষম বুঝলাম, বক্তা কি বুঝেছিলেন? পরে ৫১, কাকে কি কারণে বকশিস দেওয়া হয়েছিল? ৫২,
মোহাম্মদের ক্যাচটা দাও তো। মোহাম্মদকে মোহাম্মদের ক্যাচ কে দিয়েছিলেন? 53, এই তো জীবনের সত্য কালিনাথ, সত্যটা কি? 54, আমারও আর কিছু ভালো লাগতো না, বক্তার কিছু ভালো না লাগার কারণ কি? 55, তোমার চোখে জল, শ্রোতার চোখে জল আসার কারণ কি? 56, বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্য দলের সঙ্গে যুক্ত? 57, রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান, কাকে কী অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন? 58, বিভাব নাটকে উল্লেখিত কাবুকি নাটকের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। 59, তাকে সামনের পাথরটা তুলতে বললেন, পাথরটা তোলার পর কী দেখা গিয়েছিল? 60, আমি কৌতূহলী হয়ে উঠি, বক্তা কী বিষয়ে কৌতূহলী হয়ে ওঠেন? 61, ওর কাছে জল পেতে পারো, কার কাছে জল পাওয়া যেতে পারে? পরের প্রশ্ন, যার সঙ্গে তর্ক শুরু করলো, কোন বিষয় নিয়ে তর্ক? সেকালে ঘন ঘন শাখা হতো, শাখা হলে কী হতো? পরের প্রশ্ন, কীভাবে ঝর্ণার জল বেরিয়ে এসেছিল? পরের প্রশ্ন, বিরাট আর্মাডা যখন ডুবল, আর্মাডা কী? পরের প্রশ্ন, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কী খেয়েছিল? পরের প্রশ্ন, নিদেন একটা রাঁধুনি তো ছিল, কার সঙ্গে কখন রাঁধুনি থাকার কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, খরচ মেটাতো কে, কিসের খরচ? পরবর্তী প্রশ্ন, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। কোশ্চেন, কেন? ন্যূনতম শব্দজোর বলতে কী বোঝো? উপসর্গ কাকে বলে? পরের প্রশ্ন, মুন্ডমাল শব্দ কী? পরের প্রশ্ন, লোক নিরুক্তি কাকে বলে, উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, সরল বাক্যে কটি উদ্দেশ্য এবং কটি বিধেয় থাকে? পরের প্রশ্ন, রূপমূলে দুটি শ্রেণীর উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, জোর কলম শব্দ কাকে বলে? পরের প্রশ্ন, ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য কী? পরের প্রশ্ন, মৌলিক স্বরধ্বনি কাকে বলে, একটি উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, দুটি পরাধীন রূপমূলের উদাহরণ দাও। পরের প্রশ্ন, যুক্তধ্বনি বলতে কী বোঝো? 82 প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কী কী? পরের প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? পরের প্রশ্ন, ধ্বনিমূলের অবস্থান বলতে কী বোঝো? পরের প্রশ্ন, খণ্ডধ্বনির অপরনাম কী? পরের প্রশ্ন, সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস কী? দেখো, এই গেল তোমাদের সম্ভাব্য এসএকিউ। সম্ভাব্য এসএকিউগুলো আজকে তোমাদের সাথে আলোচনা করলাম। এর যথাযথ উত্তরের যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিচে দেওয়া ডিসক্রিপশান লিঙ্কে ifinix.org লগ ইন করো। লগ ইন করে প্রয়োজনীয় নোটস এবং সাজেশান সংগ্রহ করো। এছাড়াও যদি তোমাদের কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মেল করো, আমাদেরকে মতামত জানাও। তোমাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আমরা রইলাম। আর যদি তোমাদের কোনো কিছু অসুবিধা হয় তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমরা সবসময় তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি। কোনো সমস্যা থাকলে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে অবশ্যই আমাদের জানিও। পরবর্তী এপিসোডে আমরা বাংলার 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। যতক্ষণ না পরবর্তী এপিসোড নিয়ে ফিরে আসছি ততক্ষণ সঙ্গে থেকো। স্টে টিউন।